ما ودعك ربك وما قلى وللآخرة خير جمعا. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ব্লগে থাকছে আরিয়ার কিছু কোরআন তেলাওয়াত। তো যেহেতু ছোট মানুষ মাত্র শিখছে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আশা করছি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দুপুরবেলা রান্নাবান্না করেছি কিন্তু কিছুই খেতে ভালো লাগছিল না, মানে একদম ইচ্ছেই করছিল না। তো এইবার আমার সিজারের পর থেকে কেন জানি খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচিই নেই। তো এখানে ফুড পান্ডা একটু খাবার অর্ডার করেছিলাম, তো একজনের আর কি প্যাকেজ, তো এখানে খাবারটা চলে এসেছে। তো মামেরা মিলে মাঝে মধ্যেই আমরা এই খাবারটা খাই। আর এই তো এখানে দুপুরে খুব মজাদার একটা রেসিপি করেছি আমি। তো এখানে আলু দিয়ে আমি তেলাপিয়া মাছটা ফ্রাই করেছি, আর এভাবে করলে তেলাপিয়া মাছটা খেতে অনেক বেশি মজা লাগে, তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এই তো বিকেলবেলা আপনাদের ভাইয়া বাসায় ফেরার পথে এখানে কিছু জিলাপি নিয়ে এসেছিল, সেই সঙ্গে পিজা, আর এখানে কিছু ডেনিস নিয়ে এসেছিল, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর এই মিনি পিজাটা খেতে অনেক বেশি মজা। তো যেই কথাটা বলতে চেয়েছি আজকের ব্লগে, বাচ্চারা হচ্ছে কাদামাটির মতন, তো ওদেরকে যেভাবে গড়ে তুলবেন সেভাবেই গড়ে উঠবে, মানুষ হবে। তো বাচ্চাদেরকে চেষ্টা করবেন সবসময় ভালো কিছু শেখানোর জন্য, কারণ ওরাই কিন্তু আমাদের ভবিষ্যতের সম্পদ। আর এখনকার যুগে বাচ্চাদেরকে মানুষ করা অনেক বেশি কঠিন, দেখা যায় যে ভালো একটা জিনিস চেষ্টা করে ওদের শেখানো যায় না, কিন্তু খারাপটা কিন্তু খুব সহজেই ওরা ক্যাচ করে বা গ্রহণ করে আর কি। তো এই তো এখানে শুক্রবার দিন আরিয়াকে আমি বলছিলাম যে তুমি এখানে একটা অ্যাপস আছে আমার মোবাইলে, তো দেখে দেখে একটু ট্রাই করো। তো যেই সুরাগুলো ও পারে বা মাদ্রাসায় শিখছে সেগুলোই আবার মুখস্থ করছে, তো এর সঙ্গে সঙ্গে ওর টান গুণাগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, তো সেটাই আমি আরিয়াকে বলছিলাম। আর এখানে আরিয়া খুব সুন্দর করে পড়ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখনকার যুগে বাচ্চারা এত বেশি মোবাইলের প্রতি মানে অ্যাডিক্টেড, কি বলবো, ওদের মোবাইল ছাড়া চলেই না, তারপরও চেষ্টা করি যে মোবাইল থেকেই যাতে ওরা ভালো কিছু শেখার চেষ্টা করে। আর এটা শেয়ার করার কারণ হচ্ছে যাতে আমার ভিডিওটা দেখে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারেন বা ওদেরকে আগ্রহ বাড়াতে পারেন। তো আপনারা আরিয়ার তেলাওয়াতটা শুনুন, এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم. القارعة، ما القارعة وما أدراك ما القارعة؟ يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش، فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية. وما بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى،
ما ودك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فهدي الصدقة.